জনপ্রিয় টেলি অভিনেতা উদয় প্রতাপ সিং, একে একে অনেক জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে বেশ প্রধান চরিত্রে। নিম ফুলের মধু ধারাবাহিকে চয়নের চরিত্রে দর্শকের মন জয় করবার পরে জি বাংলার নতুন গল্প কোন গোপনে মন ফেসেছে ধারাবাহিকের কিঞ্জল হয়ে আরও ধামাকা করেছেন। কিন্তু সম্প্রতি তার সাথে হয়ে যাচ্ছে বড় দুর্ঘটনা। প্রথম থেকেই দেখানো হয়েছে শ্যামলীকে ভালোবেসে ফেলেছে কিঞ্জল, কিন্তু শ্যামলী তাকে ভালোবাসে না। নতুন চমকে দেখা যাচ্ছে শ্যামলীকে প্রপোজ করে কিঞ্জল এবং তার উত্তরটা পাবার আশায় ড্যামের নিচে অপেক্ষা করে। ঠিক এমন সময় ড্যামের জল ছাড়লে তলিয়ে যায় কিঞ্জল, সে মারা যায়। এখন অনেকেই জানতে চাইছিলে কি হতে যাচ্ছে। শোনা যাচ্ছে এখন ফিরবে না কিঞ্জল, মানে টেলি অভিনেতা উদয় প্রতাপ সিং নাকি দীর্ঘদিনের জন্য এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন। হয়তো এরপরে নিম ফুলের মধু ধারাবাহিকে তাকে আবার দেখা যাবে। ইতিমধ্যে এই গুঞ্জনটাও সামনে আসছে যে কিঞ্জল তখন ফিরবে যখন শ্যামলী ও অনিকেতের বিয়ে হয়ে যাবে। হয়তো এরপরে নেগেটিভ চরিত্রে তাকে দেখা যাবে। সব নিয়ে আলোচনাতে জায়গা করেছে জি বাংলার নতুন গল্প কোন গোপনে মন ফেসেছে। তো বন্ধুরা, তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।